অভিযোগ উঠেছে ঝিনাইদহ গণপূর্ত বিভাগে যোগদানের পর থেকেই একের পর এক অনিয়ম দুর্নীতিতে মেতে উঠেছেন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কায়সার ইবনে শায়েখ। ঝিনাইদহ কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, কোট চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, ঝিনাইদহ নন গ্যাজেটেড ডরমেটরি ভবন, সরকারি কর্মকর্তাদের স্টাফ কোয়ার্টার, ঝিনাইদহ সদর থানার বেতার ভবন, পুরাতন ডিসি কোর্ট ভবন, মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট, উপবিভাগীয় প্রকৌশলীর বাসভবন সহ অন্তত 40টি প্রতিষ্ঠানে কোনো কাজ না করেই ভুয়া বিল তৈরি করে প্রায় 10 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই নির্বাহী প্রকৌশলী। গত 2-1 মাসের ভিতরে আমাদের বিল্ডিংয়ে গণপূর্ত বিভাগ থেকে কোনো কাজ হয়নি। রিপেয়ারিং কাজের অভাবে এ প্রায় ভেঙে যাচ্ছে, এটা নষ্টের দিকে চলে যাচ্ছে, এগুলো খুব জরুরি ভিত্তিতে মেরামত করা উচিত। ঠিকাদাররা জানান, নির্বাহী প্রকৌশলীকে টাকা না দিলে তাদের বিল পরিশোধও করেন না, এমনকি বিল নিয়ে তার বিরুদ্ধে কথা বলায় তাদের বিরুদ্ধে থানায় জিডিও করেছেন কায়সার ইবনে শায়েখ। গণপূর্ত বিভাগের এই নির্বাহী প্রকৌশলী আসার পর থেকেই বড় বড় প্রকল্পগুলো মার খেয়ে গেছে এবং থুবড়ে পড়েছে। উনি নিজে বিল সাবমিট করেছে, আমরা বিল আনতে গেছি, ওনার মনোপত্র টাকা দিতে পারি নাই, যার পরিপ্রেক্ষিতে ওনার আমাদের নামে জিডি করেছে। তবে এসব অনিয়ম ও দুর্নীতির কথা অস্বীকার করে নির্বাহী প্রকৌশলী বলেন, অন্য কোনো কর্মকর্তা এ ধরনের দুর্নীতি করেছে কিনা তা খতিয়ে দেখা হবে। অভিযোগ সত্য না, আর হচ্ছে যে এই বিষয়গুলো এরকম হওয়ার প্রশ্ন আসে না, আর আমি সবসময় চেষ্টা করি যে সরকারি অর্থ যাতে ঠিকভাবে ব্যবহার হয় এবং সব আইন কানুন মেনে টেন্ডার করা হয়, এবং প্রত্যেক সংস্থা প্রত্যেকে থাকলে কেবল তখনই রিপেয়ার কাজে বিল দেওয়া হয়। যদি কোনো অভিযোগ থাকে তাহলে আমি খতিয়ে দেখবো আমার নিচে কেউ করেছে কিনা। নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে শায়েখের দুর্নীতির অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আফসার উদ্দিন, নিউজ 24।